কি হয়েছিল যখন 270 বছর পর এই দানপাত্রের তালা ভেঙে ফেলা হয়। কিন্তু এর ভিতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে গ্রামবাসীরা সবাই ভয়ে আতঙ্ক হয়ে বেহুশ হয়ে পড়েন। আসলে কি ছিল এই দানপাত্রের রহস্য, আর কেনই বা তাকে 270 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছিল, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমরা জানব রাজস্থানের আলোয়ার জেলার অন্তর্গত কুণ্ডল গ্রামের। এই কুণ্ডল গ্রামে আজ থেকে ঠিক 270 বছর আগে সন 1752-তে এক সাধু বাবা ভ্রমণ করতে এসেছিলেন। তিনি এই গ্রামে এক রাত থাকার জন্য গ্রামবাসীদের কাছে ইচ্ছে রাখেন। এরপর গ্রামবাসীরা ওই সাধু বাবার খুব সেবা যত্ন করেন, আর ঘুমানোর জন্য তার বিছানা এই গ্রামের প্রসিদ্ধ শিব মন্দিরে পেতে দেন। এরপর সকালে যখন পূজারী পুজো করতে মন্দিরে আসেন, তখন তিনি দেখতে পান দানপাত্রের তালা ভাঙ্গা রয়েছে। আর সেই রাতেই সাধু বাবা এই মন্দিরেই ঘুমিয়েছিলেন, সেই জন্য গ্রামবাসীরা তাকে সন্দেহ করতে লাগলেন, তিনি এই দানপাত্রের তালা ভেঙেছেন। এরপর কুণ্ডল গ্রামের সব মানুষ ওই সাধু বাবাকে চোর ভণ্ড বলে সবার মাঝে অপমান করেন, যার ফলে ওই সাধু বাবা ক্রোধিত হয়ে যান। কারণ তিনি এই দানপাত্রের তালা ভাঙেননি, সেই জন্য তিনি ক্রোধিত হয়ে গ্রামবাসীদের অভিশাপ দিয়ে দেন, আজ থেকে আর কখনই এই দানপাত্রকে খোলা হবে না, আর কেউ যদি ভুলবশতও এই দানপাত্রকে খোলার চেষ্টা করে তাহলে এই গ্রামে বিপদের পাহাড় ভেঙে পড়বে। এই অভিশাপ দিয়ে সাধু বাবা ক্রোধিত অবস্থাতেই গ্রাম ছেড়ে চলে গেলেন। কিন্তু গ্রামবাসীদের অনেক বড় ভুল হয়ে গিয়েছিল, কারণ এই দানপাত্রের শুধু তালা ভাঙ্গাই হয়েছিল, তার ভিতর থেকে কোনো কিছুই চুরি হয়নি। এখন ওই সাধু বাবার দেওয়া অভিশাপে গ্রামবাসীরা সবাই আতঙ্ক হয়ে পড়েন, সেই জন্য তারা এই দানপাত্রকেই একেবারে চিরতরের জন্য বন্ধ করে দেন। আর কেউ যদি জানা অজানায় তাকে খুলে ফেলে তাহলে তো পুরো কুণ্ডল গ্রামে বিপদের পাহাড় ভেঙে পড়বে, সেই জন্য গ্রামবাসীরা এই প্রাচীন শিব মন্দিরকেও একেবারে বন্ধ করে দেন। এরপর সময় পার হতে থাকে, আর কুণ্ডল গ্রামের বাসিন্দারা আনন্দ ফুর্তিতেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু বলা হয় না, কর্মের ফল তাকে একদিন না একদিন পেতেই হয়। এই ঘটনা হবার 270 বছর পর ওই কুণ্ডল গ্রামে এমন কিছু ঘটে যার ফলে গ্রামবাসীদের সবার জীবন একেবারে বরবাদ হয়ে যায়। এক সময়ের কথা, যখন দুই কুখ্যাত চোর রাজু ও রমেশ পুলিশের হাত থেকে পালিয়ে কুণ্ডল গ্রামে চলে আসে, পুলিশও তাদের পিছন পিছন চলে আসে। এরপর পুলিশ তাদের ধরার জন্য কুণ্ডল গ্রামের প্রতিটি বাড়ির তল্লাশি নেয়, কিন্তু ওই দুই চোরকে ওনারা কোথাও পান না। আর এদিকে দুই কুখ্যাত চোর পুলিশের হাত থেকে বেঁচে গিয়ে জানালা দিয়ে ওই প্রাচীন শিব মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। পুলিশকর্মীরা গ্রামের সব বাড়িতে তল্লাশি নেবার পর যখন ওই শিব মন্দিরের দিকে এগিয়ে যান, তখন গ্রামবাসীরা তাদেরকে আটকান আর বলেন, আপনারা যদি এই মন্দিরের তালা ভাঙেন তাহলে গ্রামের সাথে সাথে আপনাদের উপরেও বিপদের পাহাড় ভেঙে পড়বে। যার পর পুলিশকর্মীরা সবাই কুণ্ডল গ্রাম ছেড়ে চলে যান। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, রাজু আর রমেশের ভাগ্যেই চুরি করা লেখা ছিল। যখনই তারা মন্দিরের ভিতরে দানপাত্রকে দেখে তখন তাদের চোখ লোভে ভরে যায়। তাদের তো এর ইতিহাসের ব্যাপারে জানা ছিল না যে কেউ যদি এই দানপাত্রকে খোলে তাহলে তো তার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বলা হয় না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর ওই দুই চোর 270 বছর পর এই মন্দিরের দানপাত্রের তালা ভেঙে ফেলে, আর যখনই দানপাত্রের ঢাকনা খোলে তখন তার ভিতর থেকে খুবই উজ্জ্বল আলো বেরিয়ে আসে, যার প্রকাশে তাদের চোখ অন্ধ হয়ে যায় এবং তারা বয়রা হয়ে যান। আর সাধু বাবার দেওয়া অভিশাপের কারণে তারা মন্দিরের ভিতরেই ছটফট করতে থাকেন। এই দানপাত্রের ঢাকনা খোলার ফলে পুরো কুণ্ডল গ্রামেও বিপদের পাহাড় ভেঙে পড়ে। পরের দিনই তাদের গ্রামে এক মহামারী চলে আসে যা বাচ্চা থেকে বুড়ো সবার উপর হামলা করে। গ্রামে হঠাৎ করে অকাল চলে আসে, আর এক এক ফোঁটা জলের জন্য সবাই অস্থির হয়ে পড়েন। এতগুলি সমস্যা একসাথে দেখে গ্রামবাসীদের সবার মনে সন্দেহ হয়। এরপর তারা এর রহস্যের ব্যাপারে জানতে এক সিদ্ধিপ্রাপ্ত বাবার কাছে চলে যান। ওই সিদ্ধিপ্রাপ্ত বাবা এইসব ঘটনার সত্য বলতে বলেন যে
তোমাদের গ্রামে স্থিত শিব মন্দিরের দানপাত্র কেউ খুলে ফেলেছে, আর সেই কারণেই তোমাদেরকে এইসব বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এখন তোমরা যদি এইসব বিপদের হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে সবার প্রথমে ওই দানপাত্রের ঢাকনা বন্ধ করে দিতে হবে, আর 101 জন ব্রাহ্মণকে গ্রামের ভূমিতে বসিয়ে ভোজন করাতে হবে। এরপর গ্রামবাসীরা তাই করলেন, যেমনটি বাবা করতে বলেছিলেন। তারা দ্রুত মন্দিরে গিয়ে ওই দানপাত্রের ঢাকনাটি বন্ধ করে দেন। আর এদিকে রাজু ও রমেশ মন্দিরের ভিতরেই যন্ত্রণায় ছটফট করছিলেন। এরপর গ্রামবাসীরা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন এবং 101 জন ব্রাহ্মণকে গ্রামের ভূমিতে বসিয়ে ভোজন করান। যার পর থেকে গ্রামের স্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এখন আর কেউ যাতে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য গ্রামবাসীরা ওই মন্দিরের দরজার সামনে কয়েকজন পাহারাদারকে রেখে দেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এবং কমেন্টে অবশ্যই একবার পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব।